গাছ মানুষের জীবনে অনেক উপকারী একটা জিনিস গাছের উপকারের কথা কইয়া শেষ করতাম পারতাম না সকালবেলা আমার বউডাই কইতে আছে ঘরের পিছে এতখানি জায়গা খালি দুইটা দুইটা ছাড়া আর দুইটা বেগুনের ছাড়া আইনা লাগাই দাও চিন্তা করলাম ঠিক দুইটা বেগুনের ছাড়া আর দুইটা মহষে ছাড়া যদি লাগাই নিজের খানাটা তো চলবো কইতে কইতেই বাড়িয়া গেলাম বাসার সামনেই একটা নার্সারি আছে বিসমিল্লা নার্সারি এটার ওনার হইলো আবুল কাশেম ভাই আবুল কাশেমবির একটা ফোন দিলাম ভাই আপনার নার্সারিত বেগুনের ছাড়া আর মহষে ছাড়া আসেনি কয় যে আছে কইলাম যে আমার লাগবো দুইটা দুইটা কয় আপনি যান আপনার ভাতিজা আছে যাইয়া লই এন এমনি আমি আড়াত দিলাম যাইয়া দোহানো এবড়ার ফলারে ফাইলাম কইলাম যে ভাতিজা আমার দুইটা মৈশের ছারা আর দুইটা বেগুনের সারা দাও যাইয়া দেখলাম নার্সারিটার ভিতরে দুনিয়ার ফুল আর ফলের সারা এবড়ার এনো আপনারা সব ধরনের সারা পাইবেন ফুলের ছারা ফলের সারা এবং কাট গাছ বা বিভিন্ন রকমের কাঠের ছারা আপনারা হত কইবেন আমরা শহরে থাই গাছ লাগা মুকুই আপনার বিল্ডিং এর ছাদ অথবা সামনে ব্যালকনিতে বিভিন্ন রকমের টপ দিয়া বিভিন্ন ধরনের সারা আপনি লাগাইতে পারেন এটি হইলে আপনার কয়েক ধরনের উপকার হইব এক হইল যদি কোনো তরি তরকারির গাছ লাগান তাইলে ফ্রেশ তরকারি আপনারা এডিতে সিরে সিরা খাইতে পারবেন ওহন বাজারও যেমনে জিনিসপত্র পাওয়া যায় তরি তরকারি সব কীটনাশক দেয়া সার দেয়া রাসায়নিক সার যেটির কারণে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাইতে আছে আপনি যদি নিজেই আপনার বিল্ডিং ও বিভিন্ন রকমের তরকারি সারা লাগাইতেন পারেন আর এনতে খাইতে পারেন পারেন জৈব সার দিয়া তাইলে এই সমস্ত জিনিস থেকে আপনি মুক্ত থাকতেন পারবেন এরপর হইল গাছ আমরার শ্বাস প্রশ্বাস চালার লাগা সবসাইতে প্রয়োজনীয় যে অক্সিজেন এই অক্সিজেনটা দিয়ে থাকে এরপর হইল যে খালি জায়গা পাইবেন এনে নিয়ে গাছ লাগাইবেন ওইলে কাঠ গাছ লাগাইবেন নইলে ফলের সারা লাগাইবেন নইলে তরি তরকারি করবেন কোনো জায়গা খালি রাখন যাইতো না বাতি যায় গাছটি দুইটা ফলে তিনও ঢুকাই দিল তিনটা বেগুনের সারা আর দুইটা মৈশের সারা এটি লইয়া আমি বাসার ছড়লে এলাম আইয়ে কইলাম আমারে সাবলাইন কিনে দাও গাছটি লাগাই দেই কইতে জানি সাবল জোগাড় করে আনছে আমি গাছ লাগানি শুরু করলাম গাছ গাছালি আমরা বেশি বেশি করে লাগান লাগবো কেরে এটা আরো কয়টা কথা কয়ে লই যেমন বিভিন্ন রকমের শিল্প কলকারখানা থাহনের কারণে পৃথিবীতে বায়ুমন্ডলে কার্বন মনো অক্সাইড কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বাইরে গেছে এটি বাইরে যাওয়া আকাশে যে ওজন স্তর আছে এই ওজন স্তরটা নিচে নেমে গেছে ওজন স্তরটা নিচে নেমে যাওয়া অহন বর্ষাকাল আইলই হোনা যায় অমুক জায়গা ঠেডা পড়ছে দুইজন মরে গেছে হুমুক জায়গার ঠেডা দুইজন মরে গেছে কারণ হইলো এই যে ওজন স্তরটা নিচে নেমে আকাশে যে বিজলি চমকায় আর বিদ্যুৎ উৎপাদন হয় এটা পৃথিবীর কাছাকাছি চললে আইছে যার কারণে এই বিদ্যুৎ উৎপাদনের কারণে ঠেডা ফিরে মানুষ মরে জায়গায় আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাইলে পৃথিবীর কার্বন মনো অক্সাইড আর কার্বন ডাই এর পরিমাণটা কমে যাইব অক্সিজেনের পরিমাণ বেড়ে যাইব ফলে এই পৃথিবীটা আমরার যে ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনের প্রজন্ম তারা সুন্দর একটা পৃথিবী পাইব এছাড়া আমরা যদি জৈব সার দিয়া বিভিন্ন রকমের তরি তরকারি উৎপাদন করি তাইলে যে রাসায়নিক সার দিয়া অহন তরি তরকারি উৎপাদন হয় এডির যে বিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এডি থেকে আমরা মুক্ত থাকতাম ভাইরাম অহন কত হইলো আপনারা যদি বিসমিল্লা নার্সারি থেকে গাছ সংগ্রহ করতেন সান এটার লোকেশন হইল কোচ্চা সৌমনির আগে অর্থাৎ কোচ্চা সৌমনির উত্তর দিকে এবং জাঙ্গাল্লা বিদ্যুৎ অফিসের দক্ষিণ দিকে শাহজালাল মেডিকেল সেন্টারের বিপরীত পাশে এই নার্সারিটা এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যদি গাছ গাছটা নিতেন সান তে নিতেন ফারেন এভাডার কাছে যেই পরিমাণ গাছ আছে এই পরিমাণ গাছ দিয়া ফুরা কুমিল্লা ডারে গাছে গাছে বেরালাইতেন পারবেন যাই হোক আজগার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাইনেন সুস্থ থান সুন্দর থায়েন আর বেলাল ভাই লগেই থান